কোন সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে তখন সেই রোগটিকে মহামারী হিসেবে ধরে নেওয়া হয়। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারীর ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। এইসব মহামারীর মধ্যে প্লেগ আর ফ্লুর নামই শোনা যায় সবচেয়ে বেশি। কোনো একটি অঞ্চলে প্রাদুর্ভাব ঘটা রোগ নানা কারণে ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইতিহাসে এরূপ অর্ধশতাধিক মহামারীর লিখিত তথ্য আমরা পাই। সেগুলোর মাঝে সবচেয়ে বিধ্বংসী এবং তত্ত্ববহুল কয়েকটি মহামারী নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পুরো ভিডিওটি। দ্য ব্ল্যাক ডেথ। পৃথিবীর ইতিহাসে ব্ল্যাক ডেথের মতো আলোচিত মহামারী আর নেই। এরকম ভয়ানক সর্বগ্রাসী রোগের প্রাদুর্ভাব সম্ভবত পৃথিবী সেই একবারই দেখেছিল 1400 শতকে। কৃষ্ণসাগর বা ব্ল্যাক সির উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এই রোগ ছড়িয়ে পড়েছিল বিদায়, একে ব্ল্যাক ডেথ বলা হয়। সেই সময় ইউরোপ ও এশিয়ার বাণিজ্য হতো এই কৃষ্ণসাগর দিয়েই, আর এখান থেকে খাদ্যদ্রব্যের জাহাজগুলোতে চড়ে বসত অসংখ্য ইঁদুর, যেগুলো কিনা এই রোগের প্রধান জীবাণুবাহী। 1347 থেকে 51 খ্রিস্টাব্দ সময়কালই ছিল ব্ল্যাক ডেথের সবচেয়ে বিধ্বংসী সময়। এই সময় ইউরোপের প্রায় 2/3 মানুষের প্রাণবায়ু কেড়ে নেয় এই মহামারী। তবে এই অভিশপ্ত মহামারীর প্রভাব টিকেছিল অন্তত 200 বছর। ইতিহাসবিদগণের মতে এই 200 বছরে অন্তত 10 কোটি মানুষ প্রাণ হারিয়েছেন। এটি এমনই এক মহামারী ছিল যে এর কারণে সমগ্র ইউরোপের সার্বিক জীবন কাঠামোই বদলে যায়, প্রভাবিত হয় শিল্প সাহিত্য। ব্ল্যাক ডেথের রেখে যাওয়া গভীর ক্ষত বয়ে বেড়াতে হয় পরবর্তী বেশ কয়েক প্রজন্মকেও। দ্য প্ল্যাগ অব জাস্টিনিয়ান। বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী সম্রাট জাস্টিনিয়ান রোমান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য যেসব অভিযান চালিয়েছিলেন সেগুলোর জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু সেসব অভিযান ছাপিয়ে তার নাম অধিকবার উচ্চারিত হয় তার শাসন আমলে ঘটে যাওয়া এক ভয়াবহ মহামারীর কারণে। 540 খ্রিস্টাব্দের দিকে মিশরে এক ভয়াবহ প্লেগের উৎপত্তি ঘটে, আর এবারও এরূপ বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করে ইঁদুর। তৎকালীন পৃথিবীতে মিশরই ছিল সমগ্র ভূমধ্য সাগরীয় অঞ্চলের খাদ্যশস্যের যোগান, ফলে এখানে সৃষ্ট রোগ সহজেই পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যায়। রোগের প্রথম আক্রমণটা ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিপল বা বর্তমান ইস্তাম্বুল। কোনো কোনো ইতিহাসবিদের মতে মহামারীর চূড়ান্ত পর্যায়ে সেখানে গড়ে প্রতিদিন 5000 মানুষ মারা যেত। প্রায় 50 বছর যাবৎ টিকে থাকা এই মহামারী 2.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নেই। তবে কিছু কিছু উৎসে সংখ্যাটা 10 কোটিতেও টেকেছে। প্রাচীন পৃথিবীর সবচেয়ে ভয়ানক এই মহামারী ইউরোপে ডার্ক এজ এর সূচনা করেছিল। দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক। নানা কারণে আলোচিত 20 শতাব্দীর প্রথমার্ধ ছিল আক্ষরিক অর্থে হত্যা আর প্রাণহানিতে পূর্ণ। 1918 সালের নভেম্বরে যখন আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে, রক্তস্রোত দেখতে দেখতে ক্লান্ত বিশ্ববাসী যখন পরিত্রাণের আশায় মুক্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, ঠিক তখনই পৃথিবীতে নীরবে শুরু হয়ে গিয়েছিল আরেক মৃত্যুর মিছিল। এই মিছিলটি দ্য ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক বা স্প্যানিশ ফ্লু নামে পরিচিত। বিশ্বযুদ্ধের শেষ প্রান্তেই এর সূচনা হলেও মহামারী আকারে বিস্তার ঘটে 1919 সালে। অল্প সময়ের মাঝেই সমগ্র বিশ্বের 1/3 মানুষ আক্রান্ত হয়ে পড়ে ইনফ্লুয়েঞ্জায়। মৃত্যুর মিছিলে যোগ হতে থাকে নতুন নতুন নাম। 4 বছরের অধিক সময় বিস্তৃত প্রথম বিশ্বযুদ্ধে যেখানে 2 কোটির মতো মানুষ প্রাণ হারায়, সেখানে মাত্র 1 বছরেই স্প্যানিশ ফ্লু খেড়ে নেয় 3 কোটিরও বেশি মানুষের প্রাণ। এই মহামারীতে এত বেশি লোকের প্রাণহানির মূল কারণ ছিল প্রতিপক্ষ শক্তির কাছে যেন নিজেদের দুর্বলতার প্রকাশ না পায়, সেজন্য বিশ্বযুদ্ধে বিবদমান দেশগুলো মহামারীর তত্ত্ব প্রকাশ করেনি। যুদ্ধ শেষে মহামারী নিয়ন্ত্রণে সরকারগুলো সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য আইন পাস করে, দীর্ঘদিনের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করে এবং খাদ্যদ্রব্যের বাজারগুলোতে কঠোরভাবে লোক সমাগম নিয়ন্ত্রণ করে। দ্য থার্ড ফ্ল্যাগ প্যান্ডেমিক। ইতিহাসে বিস্তৃত আকারে ফ্ল্যাগের প্রাদুর্ভাব ঘটে 3 বার। তৃতীয়টির উৎপত্তি 1900 শতকে চীনে, যখন বিশ্ব বাণিজ্যে ভালো রকম প্রভাব বিস্তার করতে শুরু করে দেশটি। তখন ইউয়ান নামক একটি ছোট্ট গ্রামে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয়। ক্রমে তা বিস্তার লাভ করতে করতে হংকং এবং গুয়াংজু প্রদেশে ছড়িয়ে পড়ে, যে শহরগুলোর সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল।
ফলে ফ্ল্যাগ ছড়িয়ে যায় ভারত, আফ্রিকা, ইকুয়েডর, এমনকি যুক্তরাষ্ট্রেও। প্রায় দুই দশক স্থায়ী এই মহামারীতে প্রাণ হারায় 1 কোটির অধিক মানুষ। কোনো কোনো ইতিহাসবিদের বর্ণনায় সংখ্যাটা ছাড়িয়েছে 1.5 কোটির কোটা। ভাগ্যিস সেই সময় চিকিৎসা বিজ্ঞানে আধুনিকতা ছোঁয়া লাগতে শুরু করেছিল বেশ ভালোভাবেই। পূর্বের অনেক মরণঘাতী রোগ তখন প্রতিনিয়ত ডাক্তারদের নিরাময় করার সক্ষমতার মধ্যে চলে আসতে শুরু করে। সেবারই বিশ্বজুড়ে চিকিৎসক সমাজ প্লেগের প্রতিকার প্রতিবিধান করে, আর এ কারণেই মূলত চতুর্থবার আর প্লেগ মহামারী ঘটেনি। দ্য পোলিও এপিডেমি। 1916 সালে পোলিও রোগ প্রথম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে বছর নিউ ইয়র্কে 9,000 মানুষ পোলিওতে আক্রান্ত হয়, যার মধ্যে 6,000 মানুষই মৃত্যুবরণ করে। চিকিৎসা বিজ্ঞান তখন যথেষ্ট উন্নত হলেও চিন্তার বিষয় ছিল যে এই মহামারীতে মৃত্যুর হার আগের যে কোনো মহামারীর চেয়ে বেশি ছিল। নিউ ইয়র্ক শহর থেকে ক্রমে পোলিওর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রতি বছর বিশ্বে কত মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে মারা যায় তার কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। অবশেষে 1950 সালে জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করলে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কমে যায়। স্মল পক্স এপিডেমিক অফ ইন্ডিয়া। গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়েছে 18 শতকের শেষ ভাগে 1796 সালে। এডওয়ার্ড জেনার এই টিকা আবিষ্কার করেন। এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল টিকা। অথচ টিকা আবিষ্কারের প্রায় 200 বছর পরও এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। অবিশ্বাস্য হলেও সত্যি যে এমনটাই ঘটেছিল আমাদের প্রতিবেশী দেশ ভারতে। 1970 সালে হঠাৎ মহামারী আকারে ছড়িয়ে যায় গুটি বসন্ত। 1 লক্ষাধিক মানুষ রাতারাতি এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। 1 বছরে মৃত্যুবরণকারী 20,000-এরও অধিক মানুষ। যদিও ভয়ানক মহামারীর এই তালিকার অন্যান্য মহামারীর তুলনায় এই মৃত্যুর সংখ্যাটা বেশ কম, তথাপি চিকিৎসা বিজ্ঞানের আধুনিক সময়ে যখন বিশ্ব প্রায় গুটি বসন্ত মুক্ত হয়ে গেছে, তখন ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে এরূপ মহামারী দেশ ছিল বেশ হতাশাজনক। পরবর্তী কয়েক বছরে ভারত সরকার এবং জাতিসংঘের সহায়তায় গঠিত একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের আন্তরিক প্রচেষ্টায় 1975 সালেই ভারতকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করা সম্ভব হয়। সার্স সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম তথা সার্স নামটা মহামারীর তালিকায় যুক্ত হয়েছে 2003 সালে। হাসি কাশির মাধ্যমে বায়ুবাহিত এ রোগের জীবাণু দেহে প্রবেশ করলে প্রাথমিকভাবে মাথা ব্যথা, তারপর জ্বর থেকে 1 সপ্তাহের মধ্যে শুষ্ক কাশি শুরু হয়, যা একসময় নিউমোনিয়ায় পরিণত হয়। সার্সের কোনো নিজস্ব চিকিৎসা নেই, তাই ডাক্তাররা এর প্রতিকার থেকে প্রতিরোধে বেশি গুরুত্ব দেন, যে কারণে 2003 সালে সার্সের প্রাদুর্ভাবের সময় সার্জিক্যাল মাস্ক ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে 1 লক্ষাধিক মানুষ সার্স দ্বারা আক্রান্ত হয়। তবে চিকিৎসা বিজ্ঞান দ্রুত কাজ শুরু করলে মৃতের সংখ্যা বাড়তে পারেনি। মাত্র 6 মাসের মধ্যেই বিশ্বব্যাপী সার্স নিয়ন্ত্রণে চলে আসে। এই সময় এ রোগে মৃত্যু হয় 737 জনের। করোনা ভাইরাস বা কোভিড-19। পৃথিবীতে বিধ্বংসী মহামারীর তালিকায় সর্বশেষ যে নামটি অন্তর্ভুক্ত হয়েছে সেটি হল করোনা ভাইরাস বা কোভিড-19। 2019 সালের ডিসেম্বরে চীনের ওহান শহরে প্রাদুর্ভাব শুরু হওয়া এই সংক্রামক ভাইরাসটি সারা পৃথিবীতে এমন তাণ্ডব চালাচ্ছে যে যার ফলে পৃথিবীর সবকটি দেশ অন্য দেশের সাথে স্থল, নৌ ও বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এমনকি দেশগুলো তার অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সড়ক, নৌ, রেল, বিমান যোগাযোগ সহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সংক্রমণ এড়াতে প্রশাসন লোকজনকে নিজের ঘরে থাকতে বাধ্য করতেছে। কোনো কোনো দেশ জনসমাগম এড়ানোর জন্য 144 ধারা তথা কার্ফিউ জারি করেছে। এ পর্যন্ত এই ভাইরাসে 4 লক্ষেরও অধিক মানুষ আক্রান্ত এবং 18,000-এরও বেশি মানুষ মারা গেছে। সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের সবকটি দেশের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও এই ভাইরাস ক্রমাগত যেভাবে চারদিকে ছড়িয়ে পড়তেছে তার শেষ কোথায় তা দেখার জন্য আমাদের হয়তো আরও সুদীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও করোনা ভাইরাস বৈশ্বিক অর্থনীতিতে যে সুদূর প্রসারী প্রভাব ফেলতেছে তা থেকে উত্তরণের জন্য বিশ্বকে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।